এর পরবর্তীতে আমরা যে প্রশ্নটা আপনার কাছে রাখতে চাইবো সেটা হচ্ছে যে এমন কোনো ব্যবস্থা আছে কি না, যে সমস্ত রোগগুলো হয় বা যে সমস্ত বিষয়গুলো আছে এমন কোনো ঔষধ আছে কি না যেগুলোর কারণে আমাকে সিয়াম ভাঙতে হবে না, বা দেখা গেল যে একটা ওষুধ আমার দিনে 3 বার খাওয়া প্রয়োজন সেখানে 2 বার খেলে অসুবিধা হবে না, সিয়াম ভঙ্গ করবে না, এরকম কোনো ঔষধ কিংবা এরকম কোনো বিষয় যদি আপনি একটু বলতেন বুঝিয়ে। ওষুধের যে ক্ষেত্রে ডোজ রয়েছে, বিশেষ করে আপনার অনেক যেসব ওষুধের ক্ষেত্রে 3 বেলা বা 4 বেলা ডোজ আছে, তো আপনি আমাদের রোগীদের যেটা উচিত সেই ক্ষেত্রে, বা দুপুরে যে ডোজ গুলো আছে, অনেক সময় আছে না যে সকাল দুপুর এবং বিকাল, তো প্যাশেন্ট যেহেতু প্রবলেমে পড়ে যে আমি দুপুরের ওষুধটা কখন খাবো, জি, আর সকাল বিকাল যেটা আছে সেটা তো আমি অ্যাডজাস্ট করতে পারি ইফতারের সাথে, সকালের ড্রাগটা আমরা অ্যাডজাস্ট করতে পারি সারের ইফতারের সাথে, সাথে, রাতের রাতের ড্রাগটা আমি সারের সাথে অ্যাডজাস্ট করতে পারি, এভাবে কিন্তু অ্যাডজাস্ট করে ফেলা যায়। তো সেক্ষেত্রে আমাদের যে বিষয়টা, মানে ডাক্তারের কাছে আপনি ঠিক করে নেবেন যে দুপুরের ড্রাগটা আসলে কোন ক্ষেত্রে খেলে বেটার হয়, এটা যে কোনো একটা দিকে নিয়ে আসা যায়। তো আমরা নর্মালি যে বিষয়গুলো দেখি, যেমন আপনি গ্যাসের ক্ষেত্রে একটা উদাহরণ দেওয়া যায়, কিছু ওষুধ আছে যে খালি পেটে খেতে হয়, যদি আমি ওমেপ্রাজল, প্যান্টোপ্রাজল বা এইসব, কিন্তু আপনি যদি রেবিপ্রাজল চিন্তা করি, যেটা ফুডের সাথে সম্পর্কিত নয়, এটা খাওয়ার পরে খাওয়া যায়, বা অ্যান্টাসিড জাতীয় প্রিপারেশন, এটা খাওয়ার পরে খাওয়া যায়, তার মানে খাবার আগে খাওয়ার যে একটা প্রবলেম, যে আমি ইফতারের আগে খাওয়ার আগে যে খাবো কিভাবে খাবো বা আধা ঘন্টা আগে খেতে হবে, সেক্ষেত্রে আমরা এই বিষয়টা প্রবলেমটা সলভ করতে করা যায়। তার মানে ড্রাগের ইয়েটা নেচারটা চেঞ্জ করে দিলেও দেখা যাচ্ছে যে আমার যে ফুডের সাথে সম্পর্কিত খাওয়ার আগে খেতে হচ্ছে, ইফতারের পরে ওই ড্রাগ গুলো আমরা দিতে পারি চেঞ্জ করে, যেমন গ্যাসের ক্ষেত্রে উদাহরণ দিলাম প্যান্টোপ্রাজল, ওমেপ্রাজল এর এগেনস্টে যদি আপনি রেবিপ্রাজল দেন তাহলে সমস্যা নাই, বা ইন্টারসিড প্রিপারেশন দেন যেটা খাওয়ার পরে খেতে হবে, জি জি, এটা একটু। আর যেটা দুপুরের ওষুধ সেটা আপনার ডাক্তার হয়তো আপনাকে ইফতারের সময় বা সাহারির সময় খেতে বলবে, এই বিষয়টা তো আছে। জি, জাজাকাল্লাহ খায়রান, আমরা জানছিলাম আলহামদুলিল্লাহ। আমরা একটু আগেই কথা বলছিলাম ডায়াবেটিক রোগীর যে সমস্ত বিষয় সেগুলো নিয়ে, তো এখন দেখা যায় যাদের ডায়াবেটিকটা একদম অতিরিক্ত মাত্রায় চলে গেছে তাদের তো ইনসুলিন নেওয়ার প্রয়োজন হয়। ইনসুলিন নেওয়ার ক্ষেত্রে তারা ইনসুলিনটা কীভাবে নেবে, এবং এইটা সিয়াম ভঙ্গে যে সমস্ত কারণগুলো আছে তার মধ্যে চলে যায় কি না? না, ইনসুলিন আসলে তো আমার এরকম, ইনসুলিনটা হচ্ছে এরকম না যেখানে গ্লুকোজ আছে, বরং এটা গ্লুকোজ কমিয়ে দেয় গ্লুকোজের মাত্রা। তো ইনসুলিন নিলে এটা রোজা ভঙ্গের কোনো কারণ নেই, কারণ এটা আমি হচ্ছে সাবক্লিনাস নিচ্ছি, ওরালি না, ওরালি যেহেতু দিচ্ছি না, বা যেখানে শক্তিবর্ধক কিছু নেই, বরং এটা আপনাকে শক্তি ইয়াতে গ্লুকোজকে আরো কমিয়ে দিবে। তো এক্ষেত্রে যেটা কমন যে আপনি আসলে ইনসুলিন নিবেন কিভাবে, এটা বা ইনসুলিন বা ডায়াবেটিস যেগুলো ড্রাগ, এই ড্রাগ আপনি আসলে অ্যাডজাস্ট করবেন কি, আগে তো সকাল খালি পেটে খেতো বা সকালে ভরা পেটে খেতো, সেক্ষেত্রে আমরা বলবো যে এই বিষয়টা একটু চেঞ্জ হবে, শুধু ওইটা সকালে যাই ইফতারিতে যাবে, ইফতারি সাহারিটা রাতেরটা সাহারিতে চলে যাবে। এখন প্রথম দিন রমজানের প্রথম দিনে যেটা হয়েছে সেটাতে চেঞ্জ হবে না, বাট পরের দিন থেকে চেঞ্জ হবে। আর ইনসুলিনের ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে, যেহেতু আমার লং টাইম ফাস্টিং পিরিয়ড রয়েছে, 10 আওয়ার্স বা 12 আওয়ার্স একটা ফাস্টিং পিরিয়ড রয়েছে, তবে একটা পেশেন্ট মনে করেন 30 আর 20 নেয়, প্রথমে সকালে হচ্ছে 30 ইনসুলিন নেয় এবং 29 হচ্ছে রাতে, এই পেশেন্টের অবশ্যই 50% কমে নেওয়া উচিত, তার তাহলে 20 জায়গা 10 হবে, কারণ লং টাইম একটা ফাস্টিং আমি থাকবো, সেখানে যদি আসলে অনেক কমে যায় তখন তো মিজান নেওয়ার ব্যবস্থাপনা রোজাটা ভেঙে ফেলতে হবে, সেক্ষেত্রে অবশ্যই এই ফাস্টিং, যেহেতু লং টাইম একটা ফাস্টিং থাকছে সেহেতু আমি অবশ্যই রাতের ডোজটা 50% কমিয়ে নেবো, তার মানে আগে নিতাম রাতে 20 এখন নিব কত 10। জি, অসংখ্য ধন্যবাদ। আর যেটা বললাম যে সকালের ড্রাগটা হচ্ছে ইফতারিতে খাবে, অনেক সময় যে আধা ঘন্টা আগে যে ড্রাগটা সেটা কখন খাবে, তখন ইফতারি পানিটা নিয়ে এসে খাবে, এরপরে তো ইফতারি নিয়ে খাবে, সাথে সাথে খাবে, এবং হচ্ছে খাবার পরে যেগুলো ড্রাগ, বিশেষ করে খাবার আগে ড্রাগ অনেক সময় আমরা ইয়ে করতে পারি, প্রিভেন্ট করতে পারি, যেমন একটা পেশেন্টের ড্রাগ লাগে হচ্ছে যে আমাদের ড্রাগ হচ্ছে ডিমেপ্রাইড, যেটা আমরা সেক্রিন লসুকন আমরা এইসব নামে পাই, এটা একটা খাবার আগে খাওয়াতে খেতে হয়, তো সেক্ষেত্রে আমরা যদি দেখি যে তার একটাই ড্রাগ লাগবে, সেক্ষেত্রে আমরা এমন ড্রাগ দিতে পারি যেগুলো খাবার আগে খেতে হয় না, খাবার পরে খাওয়ালে হয়, যেমন ভিলডাগ্লিপটিন, লিনাগ্লিপটিন, সিটাগ্লিপটিন, এই জাতীয় ড্রাগ ডাক্তার কিন্তু চেঞ্জ করে দেয়, সেক্ষেত্রে আমরাও একটু সচেতন থাকলে
ডাক্তারের মাধ্যমে ওই ড্রাগ গুলো আমরা চেঞ্জ করতে পারি, আমাদের তাহারিক ইয়াতেও ফোন দিলে আমরা সাথে সাথে এই বিষয়গুলো চেঞ্জ করে দিতে পারবো, এটা আমরা ফ্রি অফ কস্টে ট্রিটমেন্ট দিয়ে থাকি। জি ইনশাল্লাহ, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই এই সমস্ত বিষয়গুলো জানবেন এবং অন্যকে জানানোর সুযোগ করে দেওয়ার একটা মাধ্যম হিসেবে অবশ্যই আপনি শেয়ার করবেন, লাইক দেবেন, এবং আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্নটি করবেন।